দর্শক আগাম জাতে তরমুজের চাষাবাদ বিষয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, আগাম জাতে তরমুজ নিয়ে চাষীদের আগ্রহ কেমন, এটি সম্প্রসারণে কৃষি বিভাগের কি উদ্যোগ রয়েছে জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এবারেই প্রথম ভৈরবে কিন্তু মেঘনা তীরবর্তী যে চরাঞ্চল রয়েছে সেখানে অন্যান্য বছর যে জমিগুলা পতিত থাকতো, এবারেই কিন্তু সেই পতিত জমিতে আগাম জাতের অর্থাৎ অসময়ে একটি তরমুজ চাষাবাদ করে কৃষকরা। আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে চারজন কৃষক তারা প্রথমবারের মতো প্রায় তিন মাস আগে এই পতিত জমিতে তরমুজের চারা রোপণ করে, ফলে কিন্তু তারা এরই মধ্যে যে ফলন এসেছে এই জমিতে বলা যায় যে কৃষকরা তাক লাগিয়ে দিয়েছেন, ফলে কিন্তু এই চরাঞ্চলের যে স্থানীয় কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটা আগ্রহী উঠছেন যে তারাও এই তরমুজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং তারাও তরমুজ চাষের পরিকল্পনা করছেন। এছাড়াও আমরা যেমনটি জানতে পেরেছি তরমুজ চাষিরা বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকলে এখনই এরই মধ্যেই প্রতিটি তরমুজের ওজন কিন্তু 4 থেকে 5 কেজি আকার ধারণ করেছে, ফলে কিন্তু পাইকারি দরে তারা প্রতি কেজি তরমুজ 50 টাকারও অধিক দামে কিন্তু বিক্রি করছে, ফলে কিন্তু একটি তরমুজ 250-300 এমনকি 500 টাকা পর্যন্ত একটি তরমুজ বিক্রি করছে তারা। আর এই সময়ে তরমুজ ফলন আশায় বাজারে ভালো দামও পাচ্ছেন। এছাড়াও আমরা যেমনটি জানতে পেরেছি যে স্থানীয় যে কৃষি বিভাগ রয়েছে সেখান থেকে তো তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান। আমরা তার কাছ থেকে জানবো যে এখন পর্যন্ত আসলে তারা কি কি ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আপনারা, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যেখানে 1 ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, তারই ধারাবাহিকতায় আমরা ভৈরবে যে চরাঞ্চল রয়েছে সেই প্রথমবারের মতো তরমুজ চাষের আওতায় নিয়ে আসছি। এখানে আপনারা দেখবেন বিশাল বড় চরাঞ্চল, সেখানে পুরা চরাঞ্চলে শুধু তরমুজ আর তরমুজ। এই তরমুজ চাষে কৃষকদেরকে আমরা সরকারিভাবে যে সরকারি বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন কৃষি উপকরণ আমরা আমাদের সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের মাধ্যমে বিতরণের জন্য দিয়ে থাকে, সে সকল পণ্য উপকরণ সামগ্রী আমরা কৃষকদের দিয়ে থাকি। পাশাপাশি আমরা তাদেরকে কারিগরি যে পরামর্শ দিয়ে আসছি এবং এই তরমুজ চাষে বিশেষ করে আশেপাশে যে লোকজন যারা কৃষিকাজে নিবেদিত প্রাণ, আমাদের মাঠ পর্যায়ে কৃষক ভাইগণ প্রতিনিয়ত আমাদের কাছে আসছে তরমুজ যে চাষের যে প্রযুক্তি কিভাবে চাষ পদ্ধতি আমরা তাদেরকেও পরামর্শ দিচ্ছি। আমার মনে হয় আর আপনি আরেকটা ব্যাপার জানেন, আমাদের মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা রয়েছে যেখানে উচ্চ মূল্যের ফসল চাষাবাদের ক্ষেত্রে কৃষকদেরকে পরামর্শ দেওয়া এবং কৃষিকে বাণিজ্যকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তারই ধারাবাহিকতায় আজকে এই যে চারজনের উদ্যোগে বিশাল চরাঞ্চল চাষের আওতায় আসছে। পাশাপাশি অনেক বেকার কৃষক এবং বেকার শিক্ষিত যুবক তারাও আমাদের কাছে আসছে, আমরা তাদেরকেও কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে আমাদের যে বড় বড় অনেক বড় বড় যে একরের একর সম্পত্তি পতি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করে তারা যাতে কৃষির আওতায় নিজেরা স্বাবলম্বী হতে পারে সে ব্যাপারে আমাদের কৃষি বিভাগ সর্বাত্মক মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে এবং কৃষকগণ এই সকল সেবা পেয়ে খুশি এবং আমাদের সেবা অব্যাহত আছে। আমরা যে কোনো ধরনের কৃষকদের সেবার দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে স্থানীয় কৃষি বিভাগ প্রতিনিয়ত কৃষকদের বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে সরকারের যে নির্দেশনা রয়েছে সেটি বাস্তবায়নে কিন্তু তারা প্রণোদনা, সার, বীজ, প্রয়োজনীয় সকল ধরনের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছেন কৃষকদের। তো এই ছিল ভৈরব থেকে আমার কাছে তরমুজ চাষের সর্বশেষ তথ্য। ফারিয়া টিটু, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জের ভৈরব থেকে জানাচ্ছিলেন আলামিন টিটু।